আল্লাহ মা বলছেন আল্লাহ তালা তাদেরকে সর্বোত্তম আমলের উপর ভিত্তি করে আল্লাহ তালা তাদেরকে সওয়াব দেবেন যেমন ধরেন আপনি নামাজ পড়ছেন একটা এক্সাম্পল দিচ্ছি আপনি যোগ যোগ ধরে আপনি অথবা পঞ্চাশ বছর ধরে বা চল্লিশ বছর নামাজ পড়েছেন কোনো একদিনের নামাজ আপনার এত অসাধারণ লেভেলে ছিল গোটা নামাজটা জুড়ে কেবল আপনি কাঁদছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমার পিতা ক্ষমা করে দাও আমার আবাদত কবুল নাও আমার অন্তরে তাকুয়া তৈরি করে দাও এই যে আপনি এত মজা করে সেদিন নামাজ পড়ছেন আল্লাহ বললেন যাও তোমার চল্লিশ বছরের সকল নামাজ এই স্টাইলই হয়েছে বলে আমি তোমার আমল নামে লিখে দিলাম এটা আপনি ভাবতে পারেন যে আপনি কিন্তু এরকম নামাজ জীবনে কোনো দিন পড়েনি কিন্তু একদিনই পড়ছেন ও আল্লাহ বললেন যে যাও তোমার অতীতের সব আমল বা তোমার সকল আমল এইরকম স্টাইল হয়েছে বলে আমি আমল নামে লিখে দিলাম এবং তার উপর ভিত্তি করে কি আল্লাহ তারা এবার আপনাকে পুরস্কার প্রদান করবেন সবচেয়ে ভালো যেটা ছিল আমলটি ওইটার উপর ভিত্তি করে আল্লাহ তালা আপনাকে পুরস্কার প্রদান করবেন এইভাবে আল্লাহ সব একদল লোকেরকে লোককে আল্লাহ সহ আলা এইরকম তাকে আপনার প্রতিদান প্রদান করবেন আর অন্যদিকে ওয়াল্লাধি কলালি ওয়াদি দে এবার বাকি ঘটনা আপনাদেরকে বলছি আরেক দল সন্তানদের কথা এদের বয়স কিন্তু ওই যে একদিকে চল্লিশ বছর হয়েছে তার চরিত্র কেমন আর দি ওদি কলালি ওয়ালি দি উফিল্লা কুমা আরেক সন্তান এক গ্রুপ সন্তান আছে তারা বাবা মাকে বলে উফিল্লা কুমা আরে তুমি আসো এ সারাদিন খালি নামাজ রোজা এবাদত আকিদা এগুলো নিয়ে থাকো আমি কি একটু আনন্দ ফুর্তি করা লাগবো না এরকম এক দল বাচ্চা আছে তোমরা খালি তোমাদের কাছে জ্ঞানর জ্ঞান এগুলো করো না তো এজন্য এখন মার কাছে আসে না মার কাছে কেন জানা কারণ মার কাছে গেলেই কেবল নামাজের কথা কয় মার কাছে গেলেই কেবল কি আমার হেজাবের কথা বলে কেবল দিনের কথা বলে কেবল কোরআন পড়ল না কেন কেন তুমি এবাদত করলাম না কেন তুমি নামাজ সময় মতো না কেন তুমি সিনেমা দেখতেছো কেন তুমি মোবাইল নিয়ে থাকো এই যে এরকম হচ্ছে একদল সন্তান এই দল সন্তানের মাথা পিতামাতাদের কাছে সবচেয়ে কী খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইলে আড্ডা দিতে পারলে দিনের পর দিন আড্ডা দেবে মোবাইল দিনের পর দিন সে চালাবে টেলিভি মানে টেলিভিশন দিনের পর দিন দেখবে আপনার আপনার কি বলে অন্য খেলা দিনের পর দিনকে বই গল্পের নাটকের উপন্যাস ইত্যাদি দিনের পর দিন করবে কিন্তু নামাজের কথা বলছেন মেজাজ এত খারাপ মারে আমার একেবারে সহ্যই হয় না দেখবেন অনেক বাচ্চারা মাকে সহ্য করতে পারে না অথবা বাবারে সহ্য করতে পারে না দোয়া করে আল্লাহ বাবা যেন আজকে বাসায় না আসে কেন কারণ বাবা আসলে আজকে কি টেলিভিশন দেখছি কিনা আমি তাইলে আজকে আর এই সিনেমাটা দেখতে পারো অথবা আজকে আর এটা দেখতে পান আল্লাহ মা যেন কি একটু দূরে থাকে মার এই জ্ঞানের গানটা তুমি বন্ধ করে দাও বন্ধুদের সাথে বেস্ট ফ্রেন্ডদের সাথে তার সময় কাটাতে মনে হয় বেস্ট ফ্রেন্ড বলতে কি আপনি যারা খুবই অপছন্দ করেন এরকম একটা মেয়ের সাথে অথবা এরকম একটা ছেলের সাথে তার বন্ধুত্ব হয়েছে মানে মেয়ে ফ্রেন্ড মেয়েদের মেয়ে ফ্রেন্ড ছেলেদের এমন একটা ছেলের সাথে আপনার ছেলে ঘুরে ওর ছেলেরা আপনার পছন্দ হয় না কারণ ও কি তার চুল রাখার স্টাইল ভালো না ওর জামা কাপড় পরার স্টাইল ভালো না ওর কথাবার্তার স্টাইল ভালো না ওর মধ্যে খারাপ অভ্যাস আছে অথবা এমন একটা মেয়ের সাথে আপনার মেয়ের বন্ধুত্ব যে মেয়েটার মধ্যে কি উগ্রতা আছে বাবা মার সাথে ঠিক মতো কথাবার্তা বলে না সব সময় রাগারাগি করে কেমন যেন থাকে টয়লেটে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা কাটায় মানে এরকম তার চরিত্র কিন্তু ওর সাথে তার বন্ধুত্ব আপনি এটা পছন্দ করছেন না আর আপনি যখনই তাকে দিনের কথা বলেন তখনই আপনাকে আর পছন্দ হয় না আপনার সাথে কথা বন্ধ করে দেয় ঠিক মতো খায় না খালি শুয়ে থাকে অথবা কি সে বান্ধবীর সাথে গল্প করতে ফোন একটা ধরলে দুই ঘন্টা পর্যন্ত আর কথা ছাড়ে না এরকম এক ধরনের সন্তান আছে এদের আল্লাহ তালা বলছেন ও রাজা ওকাদ খালাতির করুন মিন তুমি আমারে কেবল জাহান নামের কথা বলো আখেরাদের কথা বলো আর আমগো কি ফুর্তি না একটু আমাকে একটু আর তোমাদের বয়স যখন হবে তখন নামাজ পড়ব তুমি তো এখন বুড়ো হয়ে গেছো তোমার তো আর এমন কোনো কাম নাই আমাদের এখন বয়স আছে না আমাদের এখন যৌবন আমরা একটু আনন্দ ফুর্তি করবো না ফ্যাশন করবো না এটা একদল সন্তান এগুলো তারা বলে বলে বেড়ায় এবং মা বাবা কী কী বলে উফিল্লাকুমা উফিল্লাকুমা আনি তোমার ধ্বংস হোক ব্যাপারটা এরকম না ধূপ চুপ তুমি এত কথা বলে একটা দুধ থুরি এক আচ্ছা আজকে ভাতি খামো না আপনি তো ভাত দিয়েছেন বাবা নামাজটা পড়ছি আজকে ভাতি খামো না যা এখন সময়টা নামাজের কথা বলার কথা একটু ভাত চাইছিলাম সারাটা দিন পরে আছে কিনা এরকম সন্তান দেখবেন চারিদিকে এরকম কিন্তু আছে আপনাদের হয়তো মানে কিন্তু আমাদের কাছে এরকম অনেক সংবাদ আছে আজকে খাবোই না এরপর রাগ করে শুয়ে গেছে কেন একটাই কারণ আপনি কেন তার নামাজের কথা বলেন কেন কোরআনের কথা বলেন কেন তাকে হেজাবের কথা বলেন কেন তাকে দিনের কথা বলেন কেন তাকে কোরআন পড়ার কথা বলেন কেন তাকে হাদিসের কথা বলেন কেন তাকে আপনি আলেমদের একটু দিনের কথাবার্তা শুনুক এর কথা কেন তাকে আপনি মসজিদে জমায়ে একটু আগে যেতে বললেন ইত্যকার ইত্তকার এগুলো তার প্রবলেম তো এত ইদানিনী তুমি কি আমাকে বলছো আন আই উইল বি ব্যাক আমাকে আবার আল্লাহ পুনরুত্থিত করবেন অকাত খালাতিল কুর মিন কবলে এর আগে কত মানুষ শেষ হয়ে গেছে কই কোন খবর আছে নাকি ইউরোপ আমেরিকাতে আমার অনেক স্টুডেন্ট আছে শত শত এবং এদের যেই স্টোরি শুনি এগুলো মাঝে মাঝে হরিত হয়ে ওঠার মতো আর বাংলাদেশে তো আসে বাংলাদেশে তো আপনাদের চোখের সামনেই সব কিছু ওইখানকার অবস্থা হল যে অথবা বাবা মা কোনো একটা সন্তানকে শাসন করেছে এই সন্তানরা ট্রিপল নাইনে ফোন করে বলছে যে পুলিশের খবর দিয়ে দিয়েছে অলরেডি পুলিশ হিসেবে তোমাদের নিয়ে গেছে ধরে এরকম শত শত ঘটনা ঘটছে পুলিশ বাবা মারে ধরে নিয়ে গেছে এবং এখন সে তার নিজের মতো করে চলতে পারছে তাকে এখন বলার মতো কেউ না অহুমা অহুমাইস্তাকে সানে। আর আপনি তখন আহারে তাহের মধ্যে পড়েন নামাজ পড়ে আল্লাহ তুমি আমার ছেলেডারে পথে আনো আমার মেয়ে তুমি হেদায়ত দাও আপনি তখন কাঁদতে থাকেন কিন্তু কে কান্না এখন আর কোনো কাজে লাগতেছে না কারণ অলরেডি কি আপনার বয়স চল্লিশ পার হয়ে অলরেডি অলরেডি আপনি অনেক বড় হয়ে গেছেন আপনার বয়স এখন পাঁচচল্লিশ পঞ্চাশ এখন আপনার সন্তানের বয়স কি আঠারো বিশ এখন কেউ কথা শুনবে নাকি কথা যখন শোনার কথা ছিল তখন তো শোনার নাই ওই যে বলছি চল্লিশ বছর বয়সে বকর যেটা করেছেন সেই বয়সে তিনি তাই নিজেই তার বাবা মার প্রতি তিনি উত্তম আচরণ করেছেন বাবা মাসে তার আচরণের লেভেলটা দেখেন তিনি আচরণ কী করেছেন সন্তানের জন্য আল্লাহ দোয়া করেছেন না আয়সা আদি আল্লাহ তাল্লাহন ফাতে আর দি মানে কি বলে বিনতে আবি বাকর আয়সা বিনতে আবি বেকার তারা ইসলাম গ্রহণ করেছেন আব্দুর রহমান ইসলাম গ্রহণ করেননি বটে তিনি পরে ইসলাম গ্রহণ করেন তিনি সবার বড় ছিলেন কারণ তার বয়স কিন্তু আঠারো বেশি হয়ে গেছে আর এরা কিন্তু ছোটো এরা অলরেডি দিন গ্রহণ করার পর্যায়ে তারা ছিল তিনি তাদেরকে দিনে পথে নিয়ে আসতে পেরেছেন এখন আপনি এখন কী ওহমিয়াস্তাকে সায়ানিল্লাহ এখন আপনি কেবল কাঁদেন কেবল আপনি মাঝে মাঝে উমরা করতেও আসেন বা হজ করতে আসেন কী জন্যে আল্লাহ আমার সন্তানটারে আল্লাহ ওরে একটু তুমি দিন দাও ওর একটু তুমি দিন দাও কেন তো ওর মধ্যে কোনো কী কোনো আসর পড়তেছে না কোনো প্রভাব পড়তেছে না এখন কারণ যেই বয়সে চলে এসছে এই বয়সে তার মধ্যে প্রভাব পড়ার কোনো অবস্থা নাই ওয়াইলাকি ওয়াইলাকা আমেন তখন আপনি তাকে বলেন তোর ধ্বংস হুক তোর দিকে আমি তাকাইতে চাই না আপনি তখন খুবই রাগার নিত তার উপর তোর সাহারও আমি দেখতে চাই না তোর মতো সন্তান জন্ম দিয়ে আমি ভুল করছি আছে কিনা এরকম তোর মতো সন্তান আমি জন্ম দিয়ে ভুল করছি তোর কারণে আমার জাহান্নামে যাওয়া লাগবে আমি যে আল্লাহর কাছে জবাব আল্লাহ আয় হায় কি ভুল করছিলাম ছোটবেলায় কেন তোরে আমি পেটে ধরছিলাম অথবা ছোটবেলায় কেন তোরে আমি ওই জায়গায় পড়াইছিলাম আই এ না পড়াইলে ভালো হইতো আহারে আমার জীবনটা শেষ হয়ে গেলো আমি এত কষ্ট করলাম এই পোলা পায়নের জন্য এত কষ্ট করলাম আপনি কিন্তু এগুলো বলে আক্ষেপ করছেন ইয়েস্তা গেছেন আল্লাহ আল্লাহ বাসাও মায়ের রক্ষা করো আপনি বলছেন নামাজে গিয়ে দান দানসাদা করতেছেন অথবা এখন আপনি কি দান ডানসাদাও করেন প্রতিদিন পোলা নো যান আল্লাহ ওদেরকে তারপরে তুমি দিনে পথে আনো কিন্তু কি ইট ইজ অলরেডি ওভার টাইম ইজ অলরেডি ওভার সময় শেষ আমিন তুমি ইসলাম গ্রহণ করো তুমি আল্লাহর প্রতি মানো ইন আল্লাহ হাকুম হাকুমুন মা মাহা ইল্লা সাতুল্লা ও তখন এগুলো কিছু সময় আপনি যতই বলেন না কেন আপনি যতই কাঁদেন আপনি তার সামনেও আল্লাহর কাছে কাঁদতেছেন কোরআন পড়তেছেন আগের চেয়ে আবাদত বাড়িয়ে দিচ্ছেন আলেমদেরকে ভাষায় অথবা ডাকেন অথবা আপনি নিজেও কি দিনদারি আগের চেয়ে অনেক বাড়িয়ে দিচ্ছেন আপনার ঘরটাকে ইসলামিক করতে চান ওই পোলা হয়নি এগুলোর দিকে এগুলো ওনারা হ্যাঁ সেকেলে যুগের মানুষ এরা করুক আমরা আমাদের যুগে আছি আপনি হয়তোবা কী করছেন একবার এক বুড়ারে দেখা গেল বাসায় গিয়ে উনি মসজিদে সকাল থেকে গিয়ে একেবারে রাত পর্যন্ত মসজিদে তো একজন জিজ্ঞেস করছে কী ব্যাপার আপনি সকাল থেকে রাত পর্যন্ত মসজিদে বলে আমার মেয়ের আজকে বিয়ে হইতেছে তো জন্য আমি বাসা যাচ্ছি না তো বলে মেয়ের বিয়ে হচ্ছে আপনি বাসা যাচ্ছেন না কেন বলে ওইখানে আজকে ড্যান্স পার্টির আয়োজন করছে জন্য আমি বাসা যাইতেছি না কিন্তু মসজিদে আর মেয়ের ওইখানে ড্যান্স পার্টির আয়োজন করছে বিয়ের আসলে এরকম বহু দিনদার লোককে দেখবেন মা মহিলা আছে পুরুষ আছে আমি বহু যেমন মহিলাদেরকে অনেক দেখি অনেক বোনরা তারা হিজাব পরে আছেন তার মেয়েটার বয়স আঠারো মেয়ের জামা কাপড় যেভাবে গেছে ওর দিকে তাকাইলে ইমান কি অলরেডি অন্যদিকে ইমান দৌড় দেয় মানে তার দিকে তাকাইলে এরকম জামা কাপড় মেয়েরা যাচ্ছে আর ওই যে উনি কিন্তু অথবা তার বয়স পঞ্চাশে উনি একেবারে হেজাব ওনার হেজাব পড়লি কি আর না করলি তার দিকে কেউ না যার দিকে তাকাবে ওরে কি অর্ধ উলঙ্গ করে নিয়ে যাচ্ছে সমাজ এমন একটা জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়েছি তো এমন হয় কিন্তু এটা কেন হয়ে গেছে মূল প্রবলেমটা কখন তৈরি হয়েছে ছোটোবেলা মূল সমস্যাটা কোথায় ওই চল্লিশ বছর বয়সে যখন আপনি বিয়ে করেন তখন আপনি পঁচিশ বছর বয়সে বিয়ে করলেন তখন আপনার সন্তানব্যাত বা দুই তিন বছর পরে বা হলো আরও পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে আপনি বিয়ে কোনো যেটা বললাম আর কি আমাদের এমন কালচার হয়েছে তখন আপনার বয়সের সন্তানের সন্তানবয়স বছর আপনি তাকে ট্রেনিংয়ের মধ্যে আপনি আনতে পারছেন কিন্তু এরপরে তো অলরেডি এটা যখন আপনাকে ইয়ে থেকে সরে যাবে তখন আপনি করতে পারবেন না উলাইকাল্লাদির হাক্কা আলিহিমুল কৌলফি ইমামিন কতখালাতিন কবলি হিমিন আল জিনী ও ইনসি ইন্নাহুম কালু হাসিন কিন্তু এখানে দুইটা ঘটনা ঘটে যায় একটা পিতা মাতা তারা খুবই তার বিপর্যস্ত অবস্থায় থাকে আর যে সন্তানরা পিতামাতার প্রতি প্রতি রকম আচরণ করেছে পিতামাতা কেবল তাদেরকে দিনের কথা বলেছে কিন্তু পিতামাতার সাথে তাদের আচরণটা কেমন ছিল খুবই রাফ আর ওইদিকে পিতামাতা দিন বিরোধিতা করেছে কিন্তু তারপরে পিতামাতার সাথে তাদের আচরণ কেমন ছিল খুবই ভালো আবু বকার তালু অদু আবু হরারা মাতা ইসলাম কিন্তু গ্রহণ করে নেই বরং ইসলাম বিরোধিতা করেছে কেউ তারপরও তারা ইসলাম গ্রহণ করার পরও পিতা মাতার সাথে তাদের আচরণ ছিল ভালো আল্লাহ তালা তাদের কারণে তাদের পিতামাতাকে মুসলিম বানিয়েছেন আর এই সন্তান এই সন্তানের পিতামাতা ভালো কিন্তু সন্তান কি খারাপ সন্তান দিনের পিতামাতা দিনের কথা বলছে কিন্তু সন্তান দিনের কথা শুনছে না আল্লাহ তালা বলছেন এই সন্তানদের কী হবে উলাই দিন হাক্কা আলাই মুল কম মুফি ইমোমিন কদ খাল মিন কবলিমিনালিন এরা জাহান্নামে যাবে এই পিতা মাতা এই সন্তানরা একদিকে তারা জাহান্নাম অন্যদিকে ইন্ন হুম কানুখা ছিলেন এরা এই দুনিয়াতে কি ক্ষতিগ্রস্ত দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপ প্রত্যেকটা পদক্ষেপে এরা ক্ষতিগ্রস্ত হবে এরা ব্যর্থ হবে এরা বিপর্যস্ত হবে এদের কোনো সফলতা থাকবেন দুনিয়া এই সন্তানরা দেখবেন যে সন্তানরা পিতামাতার সাথে উত্তম আচরণ করে না এদের দুনিয়াটা পুরো জাহান্নামে পরিণত হয়ে যায় যে সন্তানরা পিতামাতার সাথে ভালো আচরণ করেছে তাদের দুনিয়াতে আল্লাহ সু হতে তাদেরকে জান্নাতের সুখ দেন জান্নাতের উপলব্ধি তারা দুনিয়ার মধ্যেই পায় তাহলে কী হলো পিতামাতার সাথে আচরণের দুইটা দৃষ্টিভঙ্গি এখানে আল্লাহ সু ভাগারা বললেন এবং ওয়ালি কুল্লিন দ্বারা যা তুমি মা আমিলু ওয়ালি ইউ হুম এদের প্রত্যেকেরই পিতামাতা যে আবাদত করেছে তাদের জন্য তারা সব পাবে সন্তানরা যা করেছে তাদের জন্য তাদের বিপর্যয়ের মধ্যে তাদেরকে পড়তে হবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে কিন্তু মানে সময়টা কিন্তু আমাদের আগেই আপনি কেবল মনে করলে চলবেন যে আপনি ভালো মানুষের জন্য আপনার সন্তান ভালো হবে এটা মনে করার কোনো কারণ নেই আচ্ছা বলেন তো নুআলসাল্লাম কি নবীনা নবী ছিল তার সন্তান কি করেছিলেন তার সন্তান কি ইসলাম গ্রহণ করেছে না সে তো ইসলাম গ্রহণ করেন নাই আবার ইউসুফ আলাই বাবাকে ইয়াকুব আল ইসলাম তিনি নবী না শুধু কি নবী তিনি কার ছেলে ইব্রাহিম আলসালামের নাতি ইসাক আল আসলামের ছেলে কিন্তু তার ছেলেরা তার ছেলেরা মিলে ইউসুফ আল ইসলামকে অন্য ভাইকে হত্যা করার জন্য কুপে নিক্ষেপ করেছে না শুধু কি কুপি নিক্ষেপ করেছিল বাপের কাছে তো অব্যাহতভাবে মিথ্যা বলে গেছে যে না না ওরে নেক রে বাগ তাকে খেয়ে ফেলছে আমরা মিথ্যা বুঝলি না তুমি আমাদেরকে বরং বিশ্বাস করো না কত কথাবার্তা আবার দেখেন নবীর বাপের কাছেই কিন্তু এরা বড় হচ্ছে আর ইউসুফ বড় বড় হইতেছেন কোথায় ওই যে ওই আজিজের স্ত্রী মানে মিশরের গভর্নরের স্ত্রীর ঘরে তিনি বড় হচ্ছেন আবার কারাগারে গিয়ে গিয়ে বড়ো হচ্ছেন তাহলে একটা খারাপ কারাগারে গেলে বাংলাদেশের কারাগারে অবস্থা কেউ যদি একবার কারাগারে যায় তাহলে আগে ছিল সুর এখন কি মহা মহাঢাকায় হয়ে বাইর হয় মানে আগে সুর ছিল এখন ডাকাত আগে হয়তো মানুষের কি মানুষের সাথে খারাপ আচরণ করতো এখন ওখান থেকে বের হওয়ার পরে মানুষের গুলি করে মারে তাই না কারণ কারাগারে কি খুব খারাপ লোকজনের সাথে থাকে ওর মধ্যে খারাপ চরিত্র তৈরি হয় কিন্তু ইউসুফ আল কারাগারে গিয়ে কী করছে তিনি আরও ভালো মানুষ তিনি কিন্তু কারাগারে এরকমও না যে তার ওইখানে চরিত্র একটু খারাপ হয়েছে তাহলে তিনি ছিলেন কোথায় একটা রাফ টাফ এনভায়রনমেন্টে কেউ তিনি ছিলেন ভালো আর এরা তো নবীর কাছেই ছিল তারা কিন্তু ভালো হয় নাই আর ইব্রাহি আলাহিসামের বাবা কী ছিলেন মূর্তি পূজা মূর্তি পূজক শুধু তা না মূর্তি পূজকের মন্ত্রী ছিলেন তিনি তার ঘরে কে জন্ম নিয়েছে ইব্রাহিম আলাহ সালাম কে আবুল আম্বিয়া ইব্রাহিমের জন্মের পর ইব্রাহিম নবী হওয়ার পর থেকে আর কোন নবী ইব্রাহিমের বংশের বাইরে আসে না সব নবী ইব্রাহিম আলাহিসাল্লামের বংশের হয় তার ছেলে অথবা তার নাতি অথবা তার নাতির নাতি তার বংশে তার ব্লাডে এসেছে কি মর্যাদা আল্লাহ তালা তাকে দিয়েছেন অথবা তার বাবা গেছিলেন মূর্তি পুজো এবং তাকে ইয়ে তেজ্য পুত্র করেছেন আমার যেটা বলে তেজ্য তেজ্য করেছে কোরআনে আছে সুরা মারিয়ামে যে তুমি লাল জুমান্নাকে ও মালিয়া আমি তোমাকে পাথর মেরে হত্যা করবো অথবা দূরে সরে যাও আমার কাছ থেকে গেট আউট তিনি চলে গেছেন অতএব সবসময় মনে করার কোনো কারণে আপনি খুবই ভালো মানুষ আপনার সন্তানরা ভালো হবে আবার এটা মনে করার কারণে আমি খুবই খারাপই আমার পোলপায়নও খারাপ হবে এটা মনে করার কারণে আল্লাহ সব হানুয়া তা আলটিমেট ডিসাইডার যে কী হবে না হবে কিন্তু আপনার দায়িত্বটা আপনাকে পালন করতে হবে কী কারণে কারণ এলে আপনাকে জবাবদি করতে হবে শেষ মতো গিয়ে আল্লাহর কাছে আপনাকে জবাবদি করতে হবে আর এই জবাবদি করার যখন ওদের বয়স যখন ধরেন যখন তারা বালেক বালেগা হয়ে যাবে তখন তাদের সিদ্ধান্ত তাদের এবং ওই সময় আপনার প্রতি মানে তাদের আচরণ যা হবে তার উপর তাদের দুনিয়ার সফলতা নির্ভর করবে আখেরা তো সফলতা তাদের কাজের উপর নির্ভর করবেই তারা কী করছে কিন্তু আপনার সাথে তাদের আচরণের উপর ভিত্তি করে তাদের দুনিয়ার সফলতা নির্ভর হবে ওরা দুনিয়া কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তারা যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করে একবার ছোটবেলায় গল্প শোনাচ্ছি আর কি গল্পটা হলো যে এক ছেলে তার বাবাকে মারছিল তো মারতে মারতে ঘর থেকে বের করে নিয়ে গেছে একটা জায়গায় তখন এবার বাবা বলতেছে ছেলেরে আর মানিস না এরতে চেয়ে আর দূরে নিস না বলে মানে কি বলে আমিও আমার বাপেরে মারতে মারতে এখানে আনছিলাম অতএব তুই আমার এর চেয়ে বেশি নিস না বুঝতে পেরেছেন আপনি যা করবেন ইউল বি সেম লিট্রিটেড আপনি যা করবেন পিতা সাথে আপনার সন্তান আপনার সাথে তার চেয়ে খারাপ করবে বৈশা থাকেন দেখেন না কয়েকদিন পরে হুব হু তা করবে এর চেয়ে এক ফটো কম করবে না বরং এর চেয়ে বেশি করবে অতএব তাদেরকে ছোটোবেলায় তাদেরকে ঠিক করার জন্যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমি আজকে সকালে এই আয়াতগুলো পড়ছিলাম আর আমি খুব মানে ফেল আমার অন্যরকম ফেল হচ্ছিলো সারাদিনই আয়াতগুলো নিয়ে আমার মাথায় আসতেছিলো যে আল্লাহ আকবর আল্লাহ সু হানুহ কী ফিলোসফি দেখেন কি দর্শন কোরআনের আমি দিস হোয়াই আমি তো জানি না আমি কোরআন পড়াই কোরআনে ক্যারাবিক পড়াই কোরআনে গ্রামার পড়াই কোরআন নিয়ে অনেক ধরনের কোর্স পড়াই আমি অনলাইনে আমার স্টুডেন্টদের মধ্যে অধিকাংশ হচ্ছে মহিলা মোস্ট অফ দ্যাম এবং তারা এত ভালো পারেন আলহামদুলিল্লাহ তো আপনারা কোরআনটাকে বুঝেন কোরআনের কাছে আসেন কোরআন দর্শনটা ধারণ করার চেষ্টা করেন ইসলামকে ধারণ করার চেষ্টা করেন এবং বয়স যাদের চল্লিশ হয়ে গেছে অলরেডি আপনার দ্রুত আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন যদি আপনাদের নিজেদেরকে বাঁচাতে চান আপনাদের পরবর্তী জেনারেশনকে বাঁচাতে চান আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন এবং আল্লাহ সব আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন আমিন হাদা ওসলাল্লাহ সুবহান ওয়াতাল নবীনা মুহাম্মদ ওয়ালি ওয়া সাহবি আজমাইন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক কোন প্রশ্ন থাকলে দেখেন লেখা খায়রা কথা ঠিক কারো আমলের জন্য কাউকে জবাব দিয়ে করতে হবে না বটে কিন্তু কারো আমলের প্রভাব কারো উপরে কি প্রভাব পড়ে জবাব করতে হবে না কিন্তু প্রভাব পড়ে যেমন আমি হারাম খেলাম আমার সন্তানরা হারাম খাওয়ার সন্তানরা খুব দিনদার হবে আল্লাহ হবে এটা কি হয় না কারণ আমার সন্তানদেরও কি আমার সন্তানদেরও তাদের যেই দায় এ দায় কিন্তু ওরা বালে হওয়ার আগ পর্যন্ত আমার ইন হাসা এলকুল্না রাঈন আমা ইস্তার আহু ওরা যখন বালেক হয়ে যাবে তখন আর তাদের ব্যাপারে আমাকে দিয়ে করতে হবে না কিন্তু এর আগের ব্যাপারে আমাকে দিয়ে করতে হবে তো এর আগে আমি তাকে কী শিখে দিচ্ছি হিন্দুর ঘরে কেন হিন্দু হয় হিন্দুর সন্তানরা মুসলমান কেন হলো না খ্রিস্টানের সন্তানরা কেন মুসলমান হলো না কারণ বাবা মা তাকে কি ওই শেখায় নাই তাকে দিন শেখায় নাই আমরা তো ফরচুনেটলি মুসলমান যদি চয়েস করতে দেওয়া হয়তো আমাদেরকে কেউ যদি হিন্দুর ঘরে জন্ম নিত কয়জন মুসলমান হইতাম বলেন তো সম্ভাবনা আছে আমি তো জিরো পার্সেন্ট দেখি কারণ ইসলাম সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই তো আমরা তো জানি না মুসলমান না না আমরা কি আমরা বংশ পরমপ্রমায় আমরা পরম ক্রমায় আমরা মুসলমান জি স্যার এই যে সন্তান যদি

কাবিল হত্যা করছে কাকে হাবিলকে কাবিল হত্যা করছে হাবিলকে কাবিল হলো কাতেল হত্যাকারী হাবিলকে হত্যা করছে এরপর আল্লাহ তালা কোরআনে বলেছেন এই কাবিলের জন্য বনি আদম আদম সন্তান কেমত পর্যন্ত যত মানুষ হত্যা হবে সকল মানুষকে হত্যা করে সব মানুষ যত গুনার মালিক হয়েছে ওই কাবিল একাই অতটুকু গুনার মালিক হবে কারণ কি সাইয়াতে জারিয়া এটা সাইয়াতে জারিয়া ফলে ধরেন আমি একটা খারাপ কাজ শুরু করছি যেমন ধরেন আপনি বাসায় সিনেমা দেখা শুরু করলেন এমন ছেলেমেয়েরাও সিনেমা দেখা শুরু করছে অত ওরা যদি এক হাজার বছর সিনেমা দেখে এক হাজার বছর গুণ হবে ওদের আপনার একাতত গুণ হবে কারণ আপনি তো সিনেমা দেখা শুরু করছেন আগে জি 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 মা কদ্দামাতো আখার ঠিক কারণ আমরা তো কোরআনে সুরাই সুরাইয়াসিন আছে মা কদ্দামু কদ্দামু ওয়া আসা আমরা লিখে রাখি যারা তারা যা আমল করছে নিজেরা এবং তাদের প্রভাবে যে আমলগুলো অন্যরাও করে যায় এগুলো সব আমি লিখে রাখতেছি অথবা আপনি যেমন আপনার বাচ্চারা সুরা আতেয়া শিখেলেন ও যতদিন পর্যন্ত সুরা আতেয়া পড়বে ও যতটুকু সব পাবে আপনি একা দুটোটুকু সব পাবেন আপনি তাকে আল্লাহকে শেখান তাহলে ও যতটুকু আল্লাহর নাম স্মরণ করবে ওদের যদি এক হাজারবার আল্লাহর নাম স্মরণ করে ও এক হাজারটা সব পাবে আপনি এক হাজারটা সব পাবেন

আপনি যদি প্রয়োজন হয় আপা তাহলে আপনি বাইরে যাবেন অপ্রয়োজনে যাবেন না যত কম যাওয়া যায় সেটা করবেন কোরআনে আবলা বলছেন ওয়াকি বুই তিকুন্না তাবার রোজাল নারীদেরকে বলেন ওয়াকার না এটা কিন্তু নারীদের জন্য এই শব্দটা ওয়াকার না দ্য উইমেন শুড স্টে ইন দ্য ইনসাইড দেয়ার হাউস নারীরা তাদের বাসায় থাকবে ঘরের মধ্যে ওয়ালা তাবার রজনা আর তোমরা বের হয়েও না তারপর ওই যে আলে তরুলা জাহেলি যুগে নারীরা যেমনি ভাই বের হতো জাহিলি যুগে নারীরা বের বেরোইতো শুধু এক মানে জাহেলি যুগের নারীদের শুধু গলাটা দেখা যাইতো কি দেখা যেত শুধু গলা হাতও না পাও না শুধু গলাটা এখানে চেইন যেখানে দেয় না এটা দেখা যেত এটাকে আল্লাহ তালা বলছে জাহেলিয়াত তাহলে আমাদের যুগের মহিলাদেরকে কি বলতো এখন কোরআন আয়াত না ছিল কি বলতো এটা শব্দটা বলেন তো শুধু গলা দেখা যেত এটা বলে জাহেলিয়াত আর এখন তো সবই দেখা যায় তাহলে এখন এটা কী বলা উচিত সে কারণে যেটা করতে হবে তা হলো যে আপনি অপ্রয়োজনে বের হবেন না যতটুকু প্রয়োজন ততটুকু বের হবেন কথা বলবেন অপ্রয়োজনীয় কথা বলবেন না কারোর সাথে মহিলারা এই যে বোনদেরকে আমি বলি এই যে বাজারে দোকানে গিয়ে বলেন না ভাইয়া এটার দাম কত ও আপনার ভাইয়া কবে থেকে হয়েছে ও তো বিক্রেতা ওরা আপনি ভাইয়া কেন বলেন এবং ওর সাথে রসালো গল্প কেন করেন এটা কিন্তু পার্সোনালিটির ইস্যু এটা পার্সোনালিটির ইস্যু আমার নারীদেরকে তো আমি কথা বলতে কেমন তুলে দেবো না ও ভাই এই ভাইয়া কেউ ও তো বিক্রেতা ওর সাথে গল্প করে কি আছে দাম কত বলো আপনার পছন্দ হলে কিনবেন না আর তার জন্য খোশ গল্প নাই আপা আপনারে দেখে আমি দাম কমাইছি আপনারে দেখে কেন ও দাম কমাইছে আপনি কী তার মানে ভণ্ডামি ও আপনার সাথে গল্প করতে চায় বলার দরকার ব্যাস এক বিজনেস স্টক মানে কথা যতটুকু ততটুকুই এটা করতে হবে বাপা আর যদি বাজারে যেতে হয় তাহলে সেই সকল বাজারে যাবেন যেখানে পুরুষদের আনাগোনা কম সেরকম জায়গায় ফেরি থেকে কিনবেন আপনার তো আমাদের জন্য বেশি জরুরি মানে একটা এক্সাম্পল বলছি আর কি এক্সাম্পল বলছি যেমন হতে হতে পারে মানে বাজারে যাওয়া তো আর হারাম না আপনার যেতেও হতে পারে কিন্তু আপনি যেমন ধরেন আপনি যাবেন হলো যেমন ফেরিওয়ালার কাছ থেকে আপনি কিনলেন বাসার কাছে যারা আছে এরকম জায়গা এবং যত কম যাওয়া একবার যখন যাবেন তখন একবার বেশি জিনিস আইটেম কিনে নিয়ে আসবেন কথা মানুষের সাথে কম বলতে হবে আর পরিপূর্ণ হিজাব নিয়ে যেতে হবে কারণ নারীদের কণ্ঠের মধ্যেও সিডাকশন আছে আমার বহু ছেলে স্টুডেন্ট আছে ওরা বলে যে স্যার ওই মেয়ের কণ্ঠ ছুঁইনে আমি তার জন্যে বিল্লা হয়ে মানে কি ফিদা হয়ে গেছি এরকম কত ঘটনা আছে যে ফিদা শুধু কণ্ঠ ছুঁই না আমার এক কাজিন আছে এ একজন যারে বিয়ে করছে এরা দেখলে কারো পছন্দ হইবে না কিন্তু তা আমি বললাম কেন বলে ওর কণ্ঠটা আমার কাছে একেবারে পাগল করার মতো তাই না কণ্ঠ কারণ নারীদের কণ্ঠর মধ্যে সিডাকশন আছে সিডাকশান মানুষ এর মধ্যে এক ধরনের মাদকতা আছে তো সেই কারণে কি হচ্ছে আল্লাহ তালা এভাবে তৈরি করে দিয়েছে নাহলে তো পোলা প্যান লালন পান করতে পারবে না নাহলে তো সংসার টিকবে না আর যার মধ্যে আল্লাহ তালা যেই আকর্ষণ তৈরি করে দিয়েছেন এই জন্য কম বলতে হবে বক্সিয়া দিতেন হাই হাই রে আল্লাহ কত দেখছেন কোরআন শরীফ বক্সিয়া দেওয়া যায় না কোরআন শরীফ বক্সিয়া দেয়া যায় না যিনি কোরআন পড়ছেন উনি এটা সব পাবেন এটা কারে বক্সে দেবে বক্সে দেবে কাকে হ্যাঁ এই আমাদের দেশে আছে এটা একটু বক্সে দেবে কারে রাসুলের বক্সে দেবে রাসুলের কি আবাদত আমলের কম আছে নাকি এই যে আমরা যদি যে এখানে বসে বসে আমরা যত কথা বললাম এই সবগুলো কথা আমরা যতটুকু সব পাইছি রাসুল একা ততটুকু সব পাইছেন এই পৃথিবীতে যত আবাদত হয় সকল আবাদতকারীরা যত সব পায় রাসুল সালাম একা কি এতটুকু সব পান কেন পান কারণ উনি কি ওই সাদকায় জারিয়া তো উনি সব ভালো কাজের পথ দেখাইছে অতএব যত মানুষ ভালো কাজ করবে তারা সবাই মিলে যত সব পাবে একা তিনি ততটুকু সব পাবেন অতএব এটা উনি তেল হত করছে আচ্ছা আমাদের শোনেন আমাদের কিছু ভিডিও আছে আপনারা আমাদের পেজে কিছু ভিডিও চমৎকার চমৎকার ভিডিও পাবেন যেমন মহিলাদের তাদের নামাজের ক্ষেত্রে তাদের কি করতে হবে নামাজের ক্ষেত্রে তাদের পা কিন্তু ঢেকে রাখতে হবে অতএব এই জন্য কি পড়বেন আপনারা কিন্তু এই যে ইয়ে পড়বেন যেটাকে বলা হয় গাউন এটাকে এখন কি যেন বলে জিলবাব জিলবাব কোরআনের ভাষা হলো জিলবাব ইউদিন আলহিনা মিন জালাবি মানে কোরআনের নির্দেশ তারা যেন তাদের শরীরে একটা জিলবাব ঢেলে দেয় জিলবাবটা একেবারে পায়ের নিচ পর্যন্ত যাবে এখনকার ফ্যাশন হলো কি প্যান্ট ছেলে পোলাপ্যানের কাপড় মাটিতে মানে লেসরায় লেসরা নাকি কি বলে এটা রেসড়ায় আর মেয়েদের কি কাপড় উঠতে উঠতে একেবারে হাঁটু পর্যন্ত উঠে গেছে গিয়ে মানে জাহেলিয়াত আইয়া মে জাহেলিয়াত কাকে বলে অথচ মেয়েদের কাপড় কি থাকবে হাদি শেষে রসিমকে একজন নারী জিজ্ঞেস করলেন কতটুকু থাকবে তিনি বললেন এই যে টাকনু আছে না টাকনু নিচে কি এক বিগত নিচে এক বিগত মানে মাটির সাথে হেঁসড়িয়ে নিয়ে যাবেন তারা তাদের কাপড় মাটির সাথে এটা হচ্ছে তার আভিজাত্য এটা হচ্ছে অভিজাত নারীদের কাজ আর পুরুষদের আভিজাত্য হলো তার টাকনোর উপর তার কাপড় থাকবে টাকনোর এটা হচ্ছে তার অভিজাত পুরুষের কাজ এদের ব্যক্তিত্ব আছে এরা পুরুষ আর বাকিগুলো যাদের টাকনো নিচে যে সকল পুরুষদের কাজ এগুলো হাফ লেডি হাফ লেডি বলুন তো এরা অর্ধেক মাইয়া হয়ে গেছে আর 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 দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনাদের এই যে হাতে কিন্তু আপনার মুছে পড়ে সালা করতে হবে আদারওয়াইজ এই যে আপনার জিলবাবের নিচে কাপড় রাখতে হবে চুল যদি দেখা যায় মহিলাদের তাদের কিন্তু নামাজ হবে না ধরেন আপনি এমনভাবে নামাজ পড়ছেন যে দু তিনটা চুল বাইরে হয়ে গেছে তাহলে ওই নামাজ আবার পড়া লাগবে নামাজই হবে না তো বললাম চুলই যদি বাইরে থাকে তাহলে নামাজ হবে না তাহলে কাঁধ বাইরে থাকলে নামাজ হবে নাকি কাঁধ অথবা গলার এই দিক দিয়ে বাইরে হয়ে রয়েছে নামাজই তো হবে না তার আর নামাজের অনেক মাসলা মাসায়াল আছে যেগুলো আপনারা হয়তো জানেন না এগুলো আপনাদের জানা দরকার আস্তে আস্তে জানতে হবে সোলাদুর উপর বই আছে আমার মানে একটা বই আপনার ওই যে ইয়ার যেটা আলবানি রহমুল্লাহ যে বইটা এই বইটা আমার মনে হয় ফাইন ওই যে হ্যাঁ ভালো ওরে দিতে পারেন এক্স্যাক্টলি করে দিতে পারেন এগুলো একটু আপনারা পড়বেন পড়ে এগুলোর উপর এগুলোর উপর ভিত্তি করে আপনারা আপনাদের আবাদত গুলো সেভাবে করার চেষ্টা ধরেন নামাজ পড়ছি হয়তো নামাজ হচ্ছে না কারণ আমাদের মহিলারা কিন্তু দিনের সম্পর্কে ভালো জ্ঞান জানে না ওই দিন আমার একজন টেলিভিশনে প্রশ্ন করছে যে শূন্যতা নামাজের জন্য রজু করা লাগবে কিনা